নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। আর এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আজ সকালেই জানিয়ে দিয়েছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ হতে চলেছে 41.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস। আর এই গরম, সেই গরম কিন্তু বজায় থাকবে আগামীকালও, তাও কিন্তু আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। আমরা এই বিগত দুটো সপ্তাহ ধরে যে ছবিটা দেখে আসছি তাতে কার্যত নাজেহাল বঙ্গবাসী, বলা চলে একেবারে পুড়ছে এই রাজ্য। তীব্র দাবদাহ এবং রোদের তেজ যেরকম, সেরকম তাপপ্রবাহ বইছে, শুষ্ক হাওয়াও। তার কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একেবারেই নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে এই যে এই আবহাওয়া, সেই আবহাওয়া দু সপ্তাহ তো আমরা সহ্য করেছি এবং আগামীকালও এই তাপমাত্রাই বজায় থাকবে। অর্থাৎ আগামীকাল পর্যন্ত অন্তত স্বস্তির কোনো পূর্বাভাস নেই। তবে হ্যাঁ, একটা স্বস্তির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বঙ্গোপসাগর থেকে একটি জলীয় বাষ্প প্রবেশ করছে, তার জেরেই বৃষ্টিপাত হতে পারে এ রাজ্যে। দক্ষিণবঙ্গের 8 জেলায় এবং এরই পাশাপাশি উত্তরবঙ্গের যে 5টি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং জলপাইগুড়ি, এই এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের 8 জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই স্বস্তির খবর থাকলেও কলকাতাবাসীর জন্য হয়তো অতটাও স্বস্তির খবর নয়। তার কারণ কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং তার সঙ্গে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, এরকমটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আর তার জেরে বলাই বাহুল্য যে এই দাবদাহ, দাবদাহ থেকে তো কোথাও স্বস্তি মিললেও গরম কিন্তু এখনই কমছে না। সোমবার পর্যন্ত এরকম আবহাওয়ার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এবং শনিবার থেকে শুরু হয়ে এই যে গরমের স্পেলটা, যেটা আমরা দু সপ্তাহ ধরে দেখলাম, সেটা খানিকটা কমবে। তাই সেই জায়গা থেকে হয়তো কিছুটা হলেও স্বস্তি মিলবে, কিন্তু গরমের যে দাপট, সেই গরমের দাপট কিন্তু থাকবে। তবে দক্ষিণবঙ্গের যে আরও বেশ কয়েকটি জেলার কথা বললাম, যে 8টি জেলার কথা বললাম, সেখানে কিন্তু দাবদাহ অনেকটাই নামবে। অর্থাৎ তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমে আসবে, এরকমটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আর এই যে এই গরম, এই গরম থেকে বাঁচতেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যথেষ্টই সতর্ক বার্তা দিচ্ছে সাধারণ মানুষের জন্য। এবং আমরাও আপনাদের বারবার জানাচ্ছি যে যদি এই গরমে দুপুর 11টা থেকে 4টের মধ্যে কোথাও বেরোতে হয়, তাহলে অবশ্যই টুপি, ছাতা, জলের বোতল, সঙ্গে পারলে একটু ওআরএস বা গ্লুকন ডি, এই সমস্ত ক্যারি করবেন এবং এরই পাশাপাশি হালকা পাতলা সুতির জামা কাপড় ব্যবহার করবেন। আর জল যদি তেষ্টা না পায়, তবুও কিন্তু বারবার জল খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই যে শুষ্ক আবহাওয়া, এই শুষ্ক আবহাওয়ায় কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তাই সেক্ষেত্রে সানস্ট্রোক থেকে শুরু করে নানা ধরনের অসুস্থতা দেখা যেতে পারে। সেই কারণে কিন্তু জল খাওয়াটা ম্যান্ডেটরি, তাই চেষ্টা করবেন যাতে জল খাওয়া যায় তেষ্টা না পেলেও। আর এরই পাশাপাশি শিশু এবং বয়স্কদেরও তো সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যাতে এই রোদের মধ্যে তারা বাইরে না বেরোন। অনেকেই শারীরিক অসুস্থতায় ভোগেন, যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা অনেক ধরনের শারীরিক অসুস্থতায় ভোগেন, তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই সতর্কতা দেওয়া হয়েছে যে এই রোদের মধ্যে, অর্থাৎ 11টা থেকে 4টার মধ্যে যে টাইমটা, সেই টাইমটায় যাতে বাইরে না বেরোনো যায়। তার কারণ এই সময়টা রোদের তেজ তীব্র এবং প্রখর। আমরা যারা রেগুলার বাইরে বেরোচ্ছি, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের বাইরে বেরোতে হচ্ছে, যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারাই কিন্তু বেশ কষ্টে আছি। তাই চেষ্টা করবেন যাতে না বেরোতে হয় এই সময়টা, কারণ আপনাদের শারীরিক পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে এই যে গরমের দাপট, সেই গরমের দাপট কিন্তু আগামীকালও চলবে। শনিবার থেকে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হতে পারে, কিন্তু গরম, কিন্তু এই যে যে গরমটা আমরা এখন অনুভব করছি তার থেকে কম হলেও গরম কিন্তু কমছে না। তাই সেই জায়গা থেকে যে সাবধানতাগুলো অবলম্বন করার, অবশ্যই সেই সাবধানতা অবলম্বন করবেন। এবং এরই পাশাপাশি সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত খবরের জন্য
আপনাদেরও কিছু ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে? আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেখানে 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলে, তাই সমস্ত খবরের আপডেট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এরই পাশাপাশি সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়।